আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইনাল হামদানিল্লাহ والصلاه ওয়া সালামু আলা মুল্লা নবী আদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমা ইয়াতবিউ ওয়া আকছারুহুম ইল্লা যন্না। ইননা যন্না লা ইউগনি মিনাল হক শাইয়। দর্শক মণ্ডলী, জাল হাদিস সম্পর্কে আমরা আলোচনা শুনে আসছে। এখানে একটা বিষয় আগেই বলা উচিত। জাল হাদিসের ব্যাপারে কোনো রকমের আপোষ নেই। সকল মহাদ্দেশের ঐকমত্যের ভিত্তিতে জাল হাদিসের প্রতি আমুল করা যাবে না চাই সেটা ফাজাইলের ক্ষেত্রে হোক অর্থাৎ ফাজাইলা আমুল কোনো আমুলের ফজিলত সংক্রান্ত হোক বা অন্য কোনো বিষয়ই হোক এ ব্যাপারে আলোচনা পরিষ্কার জই হাদিস যখনই সামনে আসে তখনই একটা বিষয়ে আসে যে দুর্বলতা কিন্তু শরীয়ত্ব দুর্বলতার অনেক ঊর্ধ্বে আমরা ভাষায় বলি হাদিসটি জয়ী মানে দুর্বল দুর্বল হাদিস দ্বারা যখনই আমি কোনো দলিল সাব্যস্ত করতে যাব তখনই কোনো আমল হোক সেটা ফজিলত হোক বা আহকাম সংক্রান্ত হোক তাহলে কিন্তু ওই বিষয়টি দুর্বল হয়ে যায় কিন্তু দুর্বল ভিত্তির উপরে তো কখনো শরীয়ত সাব্যস্ত হয় না কোনো এবাদত সাব্যস্ত হয় না আর যখনই আমরা জয়ীফ হাদিসের কথা বলবো এটা পরিষ্কার যে সকল মহাদেশের ঐকমত্যের ভিত্তিতে একটি কথা যে জয়ীফ ধারণার ফায়দা দেয় তামামুল মুন্না চৌত্রিশ পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে নাতিজা বা একটা ফলাফল উল্লেখ করা হয়েছে ইনাল হাদিস মার্দু বিহি ইন অর্থাৎ জয়ীফ হাদিস অতিরিক্ত ধারণা ফায়দা দেয় এটা ঐকমত্যের ভিত্তিতেই আমূলহীন আমল করা যাবে না আর ধারণা যখনই আসবে তখন ধারণার থেকে হক অনেক দূরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউনূস 36 নম্বর আয়াতে ওয়া মা ইয়াতাবিউ আকছারুহুম ইল্লা যন্ন অধিকাংশে ধারণা অনুসরণ করে ইন্না যন্ন লা ইউগনি মিনাল হক শাইয়া অর্থাৎ হক ধারণার কোনো পরোয়াই করে না মানে হক ধারণা থেকে অনেক অনেক দূরে কারণ হকটা তো এসেছে আল্লাহর পক্ষ থেকে অপ্রতিরোদ্ধ অকাট্য নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই এটা পরিষ্কার এখানে কেন আমি জয় বলে শরীয়তকে একটু খাটো করতে যাব শরীয়ত তখন নিচু হয়ে যায় অথচ প্রশ্নই আসে না রসূতসাল্লাহ সাল্লাম বলেছেন সৈবুখারি দ্বিতীয় খণ্ডের উননব্বই পৃষ্ঠা ই এক মুখ না তোমরা ধারণা থেকে বেঁচে থাকো সাবধান সাইন্না জন্না আকরাবালে হাদিস অধিকাংশ ধারণা মিথ্যা হয়ে থাকে তাহলে এখানে স্পষ্ট হলাম আমরা ধারণা থেকে বিরত থাকি সহি মুসলিম আট পৃষ্ঠায় আরেকটা হাদিস বর্ণিত হয়েছে যেটা এক আলোচনায় উল্লেখ করেছি মানে ইউরান হাদিসেব ইউরা মানে সন্দেহ হয় যেমন ইবনি সিব্বান রহিমুল্লাহ বলেছেন কুল্লু শাক কিন এই ইউরা শব্দের অর্থ করেছেন শাক মজরুহীন আট পৃষ্ঠাই আলোচনা করতে গিয়ে তিনি এটা স্পষ্ট করেছেন সন্দেহ যখন হবে তখন আমি তার থেকে বিরত থাকব এটা তো পরিষ্কার বিশেষ করে যখন জয়ীফ হাদিসের বিষয়টা আসে তখন আমাকে নিশ্চিত হতে হয় যে আমি আমুল যখনই করবো তখন ধারণার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম আর এটা এমনই পর্যায়ের যে যে হাদিসটি গ্রহণযোগ্য সেটা হয় সহি হবে নয়তো হাসান হবে কিন্তু যখন সহিব হাসান হাদিসের শর্ত তার মধ্যে পাওয়া গেল না তখন জয়ীফ হলো বহুদিন আগে থেকে সংজ্ঞাটি পরিচিত আছে এই মর্মে কুল্লু হাদিসুল হাদিস হাসানে হাদিস যে হাদিসের মধ্যে সহি ও হাসান হাদিসের শর্ত একত্রিত হয় না সেই হাদিসই হলো জয়িফ হাদিস মোকাদেম সালা। বিষপৃষ্ঠে আলোচনা করতে গিয়ে তিনি সংজ্ঞা দিয়েছেন বহুদিন পূর্বে তাহলে মহাদ্দেশগণের এই সংজ্ঞা থেকে প্রমাণিত হয় যে গ্রহণযোগ্য হাদিসের মধ্যে সহি এবং হাসানটাই গ্রহণ করতে হবে চাইয়ে থাকলে গ্রহণ করা যায় কিন্তু তারও নিচে জয়ীফ হাদিস এবং আবহানিফা রহিমাহুল্লাহ বললেন মিজানুল কুবরা প্রথম খণ্ডের তিরিশ পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে আল্লামা আব্দুল হাব শাহরানি রহমাহুল্লাহ বলছেন ইদা সাহাল হাদিস ফাহু আমাজ হাবি আবহানিফা রহিমা হল্লের উক্তিটি উল্লেখ করে বলছেন ইজাসহাল হাদিস হাদিস যখন সহীদ প্রমাণিত হবে ফাহু আমাজ সেটাই আমার মাজ হাব অর্থাৎ জয়ীফ হাদিস তার কাছে গ্রহণযোগ্য নয় অনুরূপ ভাবে এবং আহমাদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বললেন যেটা উল্লেখ করেছেন এবং হাকিম রহিমাহুল্লাহ মার রেফাতু উলুমুল হাদিসের মধ্যে এই মরবে বলছেন সাকপৃষ্ঠায় তিনি বলছেন আহমাদ বিন হাম্বলের উক্তি দ্বারা বলতে চাচ্ছেন ইন্নাল আলেমা ইদ আলাম ইয়ারিফ সাহেহা ও সকেমা ও নাসিখা ওল মান ফালাই উসলাম্ মা যে আলেম শহী এবং জয়ীফের পার্থক্য জানে না নাসেক এবং মানসিকের পার্থক্য জানে না ফালাই উৎসলাম্ আলেমান তাকে আলেম বলা যাবে না তিনি আলেম নন তাহলে এই আলোচনা স্পষ্ট হয় যে জয়ীফ হাদিসের ব্যাপারে তারা ছিলেন অত্যন্ত সচেতন এতে কোনো সন্দেহর অবকাশ নেই বিশেষ করে এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে মহাদ্দিসগণের মাঝে কথা প্রচলিত ছিল যে যারা হাদিস গ্রহণ করেছেন জমা করেছেন সংকলন করেছেন তাদের মধ্যে কেউ কেউ হাদিস গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত কঠোরতা অবলম্বন করেছেন আবার কেউ একটু মধ্যবন্ধ অবলম্বন করেছেন কেউ একেবারেই শিথিলতা অবলম্বন করেছেন বিশেষ করে হাদিস গ্রহণের ক্ষেত্রে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহিমা হুমল্লা এই দুইজন শ্রেষ্ঠ হাদিসের বিদ্যান তারা জয়ীফ হাদিস সম্পূর্ণই পরিত্যাগ করেছেন যার কারণে বুখারি এবং মুসলিমের মধ্যে কোনো জয়ীফ হাদিস আসেনি অনুরূপভাবে ইমাম ইয়িবাইন রহিমা হুল্লাহ তিনিও জয়ীফ হাদিস পুরোটাই বাদ দেওয়ার কথা বলেছেন অনুরূপভাবে আবু বকার ইবনুল আরাবি আল মালিকি তিনি বলছেন ইন্নাল হাদিসা আর দয়ফা লাইও আল মালমি উতলাকান জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয় কোনো ক্ষেত্রে ইবনু হাজাম আন্দালসি রহিমাহুল্লাহ তার বক্তব্য পরিষ্কার তারপরে ইবনু তাইমে রহিমাহুল্লাহ তিনি আরো পরিষ্কার করে বলছেন লাইয়াজুজুল আইয়াতমেদা আল্লাহ সারিয়াতে পিল আহাদিস দয়ফা আল্লাহ কোন সাহিহান ও হাসানা অর্থাৎ শরীয়তের ক্ষেত্রে জয়ীফ হাদিসের প্রতি ভিত্তিশীল হওয়া জয়ীফ হাদিসের প্রতি নির্ভরশীল হওয়াটা ঠিক জায়জ নয় বৈধ নয় যে হাদিসটি সহিবা হাসান হিসাবে পরিগণিত হয়নি তার বক্তব্যও স্পষ্ট হয় যে জয়ীফ হাদিস তারাও গ্রহণ করেননি বিশেষ করে বর্তমান বিদ্যাদের মধ্যে যারা এই বিষয়ে আলোচনায় প্রবৃত্ত হয়েছেন আলোচনা করতে গিয়েছেন তাদের পরিষ্কার বক্তব্য এটা যে জয়ীফ ও জাল হাদিসের ব্যাপারে তারা আপসীন বিশেষ করে আরো শক্ত হয়েছেন জয়ীফ হাদিস সকল ক্ষেত্রেই বর্জনীয় জয়ীফ হাদিস বর্জন করতেই হবে জয়ীফ এবং জাল হাদিসের মধ্যে না ঢুকে তার থেকে বিরত আসে কেবলমাত্র সই হাদিসকে গ্রহণ করলেই ইনশাল্লাহ ও, এদং এদং তা তা আমাদের মধ্যে স্পষ্টতা ফুটে উঠবে এবং আমরা যাবতীয় সন্দেহ সখ মুক্ত হব তাতে করে ইমাম বুখারি এবং মুসলিম এবং বিশেষ করে মুতাস্দিদ অত্যন্ত কঠোরতার ব্যাপারে যারা আলোচনা করতে গিয়েছেন তাদের বিষয়টা আমাদের কাছে আরও স্পষ্ট হবে মুসলিম উম্বার কল্যাণ সাধিত হবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বারবার যে কথাটি বললেন যে মানে হাদদাস আন্নি বিহাদি হাদি সিনিয়র আন্না হউকাদেব অনুরূপভাবে বললেন মানে তাকৌ বলা আলাইয়া মা মাকুল ফলিয়া তাবহু মাকদ হোমেন না কেউ যদি কোনো কথা আমার নামে বলে যে কথা আমি বলিনি সে যেন তার স্থান যাহার নামে করে নেই এই কথাটা শক্ত আল্লাহ আমাদের এমন একটি পথ খুলে দিন এটা সবারই চাওয়া উচিত যেন আমরা এই জয়ীফ ও জাল হাদিসের এই বেড়াজাল থেকে মুক্ত হয়ে কোরআন এবং প্রতি আসি আল্লাহ তাদের মতো না যারা আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরে মতনক্য করেছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বিধান আসার পরে মতনক্যর কোনো সুযোগ নেই অর্থাৎ মতনক্য থেকে শরীয়ত অনেক দূরে বিশেষ করে নির্দিষ্ট শরীয়তের ব্যাপারে মতনক্য করার যুক্তি কথাই নেই কিন্তু এদিকে এখানেও একটি সমস্যা যে জাল হাদিস থেকে গেছে ইখতেলাফ হল উলা তাআলা অর্থাৎ আলেমদের মাঝে ইখতেলাফ থাকাটা আল্লাহর পক্ষতে রহমত এটা কোনো হাদিসই না আরও বলা হয় ইখতেলাফ আসহাবি রহমাতুল্লাহ কম আমাদের সাহাবীদের মধ্যে মতনক্য থাকাটা তোমাদের জন্য রহমত স্বরূপ অথচ এটা অন্যতম প্রসিদ্ধ জাল হাদিস মৌজু হাদিস যা চালু আছে আমরা এর মধ্যে না ঢুকে স্বচ্ছ যদি এগিয়ে যায় তাহলে কোনো বিভেদ থাকে না আর একটি বিষয় উল্লেখযোগ্য এখানে যে জয়ীফ ও জাল হাদিস চালু থাকার অন্যতম কারণ তাফসির মাহফিল সমূহ তাফসির মাহফিলে অধিকাংশ গোলামাইকরাম তারা আলোচনা করতে গিয়ে অনেক জাল হাদিস চলে আসে তারা বিষয়টা তেমন গুরুত্ব না দিয়ে বর্ণনা করতে থাকেন কিন্তু মূল যে তাফসির গ্রন্থ সেখানেও অনেক জয়ীফ এবং জাল হাদিস রয়েছে আর একটি বিষয় উল্লেখযোগ্য সেটা হল সিরাত গ্রন্থ রসদ সাল্লাই সাল্লামের জীবনের উপরে অনেক অনেক গ্রন্থ রচিত হয়েছে কিন্তু অধিকাংশ গ্রন্থের মধ্যেই রয়েছে জাল এবং জয়ীফ হাদিস যার তাহকিক বা টিকা করা হয়নি কোনো কোনো টিকা বা তাহকিক হলেও আমাদের বাংলা ভাষাভাষীদের কাছে এসে পৌঁছে নে বিশেষ করে তাপসির কথা বলতেই হয় আমাদের যে প্রচলিত তাপসির যেগুলো পড়ানো হয় যেমন একটি তাপসির তাপসের বাইজাবি মহাদিস গুলাম কারামের মন্তব্য অনুযায়ী তার অধিকাংশই অংশই হাদিসগুলো জৈফ জাল হাদিস বিশেষ করে সুরার ফজিলোচ্ছম হাদিসগুলো জাল অথচ সেটাই পড়ানো হয় অধিকাংশ মাদ্রাসাতে সব মাদ্রাসাতে পড়ানো হয় কেন আমাদেরকে যদি সচেতনতা অবলম্বন করতেই হয় তাহলে এখানে দৃষ্টি দিতে হবে বিশেষ করে যে সমস্ত তাপসিরগুলো আমাদের দেশে খুব প্রসিদ্ধ আমরা যেগুলো পড়ে থাকি অধিকাংশ তাপসির রয়েছে যেগুলো তাহকিক নেই তাহকিক ছাড়াই যার কারণে আমরা বিপাকে পড়ি তাপসির শুনতে গিয়ে এবং পড়তে গিয়ে উচিত যিনি তাপসির করবেন তিনি অবশ্যই হাদিসের মতন সম্পর্কে জেনে নেবেন একটি প্রসিদ্ধ কথা আছে যেমন উদাহরণ সব বলতে হয় আর সলাত ও মিরাজ উল্লিল মমিন সলাত মমিনদের মিরাজ কথাটি হাদিস হিসাবে গোটা বিশ্বেই পরিচিত এটা নিয়ে আসতেন আল্লামা বাইজাবি তাফসির বাইজাবের মধ্যে সুরাফাতে তাফসির করতে গিয়ে কিন্তু হাদিসটা তো কোনো ভিত্তি নেই কোনো সনদ নেই সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ পর্যন্ত গিয়ে একটু সামান্য বিরতি নিয়ে আবারও ফিরে আসছে ইনশা আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা পূর্বের আলোচনার পরে আবারও ফেরত আসলাম ইমে মারিকের বক্তব্য শুধু এটাই নয় মুতলাকান কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় তার বক্তব্য এটি অনুরূপ ভাবে ইবনে হাজম আন্দালসি রহিমুল্লাহ তার বক্তব্য পরিষ্কার

হিসাবে পরিগণিত হয়নি তার বক্তব্য স্পষ্ট হয় যে জয়ীফ হাদিস তারাও গ্রহণ করেননি বিশেষ করে বর্তমান বিজ্ঞানের মধ্যে যারা এই বিষয়ে আলোচনায় প্রবৃত্ত হয়েছেন আলোচনা করতে গিয়েছেন তাদের পরিষ্কার বক্তব্য এটা যে জয়ীফ ও জাল হাদিসের ব্যাপারে তারা আপসীন বিশেষ করে আরও শক্ত হয়েছেন জয়ীফ হাদিস সকল ক্ষেত্রেই বর্জনীয় জৈফ হাদিস বর্জন করতেই হবে জিফ এবং জাল হাদিসের মধ্যে না ঢুকে তার থেকে বিরত আসে কেবলমাত্র সই হাদিসকে গ্রহণ করলেই ইনশাল্লাহ আমাদের মধ্যে স্পষ্টতা ফুটে উঠবে এবং আমরা যাবতীয় সন্দেহ সব মুক্ত হব তাতে করে ইমাম বুখারি এবং মুসলিম এবং বিশেষ করে মুতাসাদ অত্যন্ত কঠোরতার ব্যাপারে যারা আলোচনা করতে গিয়েছেন তাদের বিষয়টা আমাদের কাছে আরো স্পষ্ট হবে মুসলিম হবে বারবার যে কথাটি বললেন মান হাদ আন্নি বিহাদি সিনিয়র আন্না কাদের অনুরূপভাবে বললেন মান তাকো আলাইয়া মালা মাকুল ফলিয়া বহু আর কেউ যদি কোনো কথা আমার নামে বলে যে কথা আমি বলিনি সে যেন তার স্থান জাহান নামে করে নেই এই কথাটা শক্ত আল্লাহ আমাদের এমন একটি পথ খুলে দিন এটা সবারই চাওয়া উচিত যেন আমরা এই জয়ীফ ও জাল হাদিসের এই বেড়া থেকে মুক্ত হয়ে কোরআন এবং সই হাদিসের প্রতি আসি আল্লাহ রাবুল্লাহ বলছেন তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরে মতনক্য করেছে আল্লাহর পক্ষ স্পষ্ট বিধান আসার পরে মতনক্যর কোনো সুযোগ নেই অর্থাৎ মতনক্য থেকে শরীয়ত অনেক দূরে বিশেষ করে নির্দিষ্ট শরীয়তের ব্যাপারে মতনক্য করার যুক্তি কথাই নেই কিন্তু এদিকে এখানেও একটি সমস্যা যে জাল হাদিস থেকে গেছে ইখতলাফল উলামায় রহমত উন তালা অর্থাৎ আলেমদের মাঝে ইখতালাপ থাকাটা আল্লাহর পক্ষতে রহমত এটা কোনো হাদিসই না আরও বলা হয় ইখতেলাফ আসহাবি রহমতুল্লা কুম আমাদের সাহাবিদের মধ্যে মতনক্য থাকাটা তোমাদের জন্য রহমত স্বরূপ অথচ এটা অন্যতম প্রসিদ্ধ জাল হাদিস হাদিস যা চালু আছে আমরা এর মধ্যে না ঢুকে স্বচ্ছ পথে যদি এগিয়ে যাই তাহলে কোনো বিভেদ থাকে না আরেকটি বিষয় উল্লেখযোগ্য এখানে যে জয়ীফ ও জাল হাদিস চালু থাকার অন্যতম কারণ তাফসির মাহফিল সমূহ তাফসির মাহফিলে অধিকাংশ ওলামায়করাম তারা আলোচনা করতে গিয়ে অনেক জাল হাদিস চলে আসে তারা বিষয়টা তেমন গুরুত্ব না দিয়ে বর্ণনা করতে থাকেন কিন্তু মূল যে তাফসির গ্রন্থ সেখানেও অনেক জয়ীফ এবং জাল হাদিস রয়েছে আর একটি বিষয় উল্লেখযোগ্য সেটা হল সিরাত গ্রন্থ রসদ সাল্লা আলাইসাল্লামের জীবনের উপরে অনেক অনেক গ্রন্থ রচিত হয়েছে কিন্তু অধিকাংশ গ্রন্থের মধ্যেই রয়েছে জাল এবং জয়িফ হাদিস যার তাহকিক বা টিকা করা হয়নি কোনো কোনো টিকা বা তাহকিক হলেও আমাদের বাংলা ভাষাভাষীদের কাছে এসে পৌঁছেনি বিশেষ করে তাপসের কথা বলতেই হয় আমাদের যে প্রচলিত তাপসির যেগুলো পড়ানো হয় যেমন একটি তাপসির তাপসের বাইদাবি মহাদিস উলামাকামের মন্তব্য অনুযায়ী তার অধিকাংশই অংশই হাদিসগুলো জৈব জাল হাদিস বিশেষ করে সুরার ফজিল হাদিসগুলো জাল অথচ সেটাই পড়ানো হয় অধিকাংশ মাদ্রাসাতে সব মাদ্রাসাতে পড়ানো হয় কেন আমাদেরকে যদি সচেতনতা অবলম্বন করতেই হয় তাহলে এখানে দৃষ্টি দিতে হবে বিশেষ করে যে সমস্ত তাফসিরগুলো আমাদের দেশে খুব প্রসিদ্ধ আমরা যেগুলো পড়ে থাকি অধিকাংশ তাপসির রয়েছে যেগুলো তাহকিক নেই তাহকিক ছাড়াই যার কারণে আমরা বিপাকে পড়ে তাপসির শুনতে গিয়ে এবং পড়তে গিয়ে উচিত যিনি তাপসির করবেন তিনি অবশ্যই হাদিসের মতন সম্পর্কে জেনে নেবেন একটি প্রসিদ্ধ কথা আছে যেমন উদাহরণ সব বলতে হয় আর সলাত ও মেরাজুল ইল মমিন সলাত মমিনদের মেরাজ কথাটি হাদিস হিসাবে গোটা বিশ্বেই পরিচিত এটা নিয়ে আসছেন আল্লামা বাইজির বাইজাবির মধ্যে সুরা ফাতে তাফসির করতে গিয়ে কিন্তু হাদিসটা তো কোনো ভিত্তি নেই কোনো সনদ নেই তাহলে আমি কিভাবে গ্রহণ করব আরো অনেক হাদিস প্রচলিত আছে হাদিস হিসাবে প্রচলিত আছে আর একটা বিষয় যেমন বলে থাকি থেকে কবর পর্যন্ত এলিম শিক্ষা করা এটা একটা রাসোলের হাদিস হিসাবে প্রচলিত কথাটি লিখে নিচে লেখা থাকে আল হাদিস কিন্তু এটা হাদিস নয় এই হাদিসগুলো যদি আমরা একটু দৃষ্টি দিয়ে দেখতে যাই দেখা যাবে এগুলো জাল ও জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত আমাদের মধ্যে প্রসিদ্ধ কথা রয়েছে হাদিস যখন লেখা দিই কোথাও তখন সাথে সাথে আমি বলতে থাকি আমি বলে নিই যে এটা একটা হাদিস না প্রসিদ্ধ একটি কথা উত্তবুল বলে ইলমি আলাউ অর্থাৎ চীন দেশে গিয়ে হলে এলেম শিক্ষা করো এই হাদিসটি যে সনদহীন এর মর্মে কোনো হাদিস নেই এটা যে প্রসিদ্ধ একটি জাল হাদিস বহু আগ থেকে পরিচিত কিন্তু আমরা বলছি বলেই আসছি কেন মহাদিস উলাম বক্তব্য এখানে কি অগ্রহণযোগ্য আমরা কোন দাবিতে কিভাবে এই হাদিস কি মেনে নিতে পারলাম আর একটি বক্তব্য চালু আছে যে মিদাদুল উলামা খৈরুমিনিমাই সুহাদা অর্থাৎ আলেমদের কলমের কালি শহীদদের রক্তর চেয়েতেও উত্তম না নাউদুবিল্লা এটা হতেই পারে না এটা চালু করল কে ভিত্তি কোথায় পাওয়া গেল কেন সমাজে চালু হলো এটা আর এটা তো অগ্রহণযোগ্য এটা আজকের কথা নয় বহুদিন থেকে এটা স্পষ্ট পরিষ্কার করে দিয়েছেন হাদিস জাল গ্রহণযোগ্য নয় আমি এটা আমুল করব না যদি বলতে যাই কেন চালু আছে অন্যতম একটি কারণ যে কিছু উলামা কেরাম জয়ীফ এবং জাল হাদিসের ব্যাপারে খুবই শিথিলতা অবলম্বন করেন অত্যন্ত শিথিলতা অবলম্বন করেন যার কারণে এগুলো চালু আছে এমনিতেই শরীয়ত অতি স্বচ্ছ আমাকে শরীয়ত ওইভাবেই রাখতে হবে কারণ কোরআন এবং সই হাদিস আমাকে মানতেই হবে বিকল্প কোনো পথ নেই এখানে জয়ীফ ও জাল হাদিস আসবে না উদাহরণ দিতে গেলে আরও কিছু জয়ীফ হাদিস এবং জাল হাদিস চালু আছে বলে প্রমাণিত হয় বিশেষ করে কিছু হাদিস আমি আগে উল্লেখ করেছি আর যে সমস্ত বিষয়ে মতনক্য চালু আছে সেটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আর একটি বিষয়ের উপরে এত জাল হাদিস তৈরি করা হয়েছে তা লাগে যেমন আজকে বহু মানুষ ফসল করার পরে অসুর বের করেন না কারণ একটা হলো এর পিছনে একটা জাল হাদিস আছে সেটা হলো বাইহাকি চতুর্থ খন্ডে একশো বত্রিশ পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে একটা হাদিস উল্লেখ করেছে লা ইয়াস্তামি ওয়ালাল মুসলিমে অর্থাৎ ও একজন মুসলিমের উপরে ফসলের ক্ষেত্রে কখনো ট্যাক্স এবং অসুর দুইটা হবে না অর্থাৎ যে জমিতে ট্যাক্স দিতে হয় সেই জমির ফসলে দিতে হয় না এটা একটা এই হাদিস উল্লেখ করে ইমাম বাহাকি বলেছেন হ্যাঁ হাদিস বাতিল এই হাদিস একেবারে বাতিল একেবারে মিথ্যা কারণ স্পষ্ট স্পষ্টত করে না আলান একশো একচল্লিশ আল্লাহ বলেছেন যেদিন ফসল কাটবে সেই দিনই তার অংশ বের করে দাও অর্থাৎ বুঝে যাচ্ছে এটা কোরআনের আয়াত স্পষ্ট এখানে আছে যে অসুর বের করতে হবে ফসলের অথচ এই হাদিসটা থাকার কারণে এই উপমহাদেশের বহু মানুষ ফসল করার পরে তার জাকাত অসুর বের করে না কারণ এই হাদিস কোরআন আয়াত এখানে গৌণ কোরআন আয়াতের কোনো এখানে মূল্যই নেই যেন কেন হবে ঠিক এটা জাকাতের ক্ষেত্রে সম্পদের ক্ষেত্রে জাকাতদের ক্ষেত্রে এই হাদিসটা প্রভাব ফেলেছে অথচ জাকাত বের করা সম্পদের জাকাতের ব্যাপারে অনেক হাদিস রয়েছে সুতরাং জাল ও জয়ী হাদিসের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে কোনো ক্রমেই শিথিলতা অবলম্বন করা যাবে না এবং শিথিলতা অবলম্বন করার প্রশ্নই ওঠে না ইনশাআল্লাহ কোরআন এবং সহি হাদিস মেনে নিব জাল হাদিস পরিত্যাগ করব الله رب العالمين والتوفيق دان كرون. اللهم امين والسلام عليكم ورحمه الله